সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তো আমার ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ক্লাসের আমি জি পর্যন্ত এ বি সি ডি অ্যালফাবেটিক্যাল অর্ডারে জি পর্যন্ত তোমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো করিয়েছিলাম। টপ 10 সিরিজ করে 10টা 10টা করে আমি তোমাদেরকে সেপারেটলি বুঝিয়েছিলাম যে এইভাবে পড়লে বা এইভাবে মানে আলাদা আলাদাভাবে বুঝলে তোমার পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের সেই সিরিজটাকে কন্টিনিউ করে খুব দ্রুত তোমাদের ইডিয়মসের সমস্ত ক্লাস শেষ করতে চাই। সামনেই তোমাদের এক্সাম, বেশি দিন বাকি নেই। এছাড়া WBP KP PSC তো রয়েছে, সেখানে তোমাদের SSC GD MTS জেল ফায়ার ব্রিগেড এক্সাইজ এবং WBCS থেকে শুরু করে সমস্ত চাকরির পরীক্ষায় তোমাদের ইংরেজি একটা ভয়ের ব্যাপার, বা একটা মনে হয় যে ইংরেজিটাকে সাইডে রেখে শুধু ম্যাথ জিআই আর জিকে করবো, ইংরেজিটাকে অতটা গুরুত্ব দেব না, এরকম প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু একটা কথা মনে রাখবে, এই ইংরাজি তোমাকে চাকরি পেতে সাহায্য করবে, এটা সবসময় মনে রাখবে। এই যে লেখাটা আমি তোমাদের সামনে লিখে রেখেছি, তো এই ইংরেজিটা কীভাবে তোমাদের চাকরি পেতে সাহায্য করবে, সবাই যখন ম্যাথ জিকে জিআই আলোচনা করবে, সেটাই কে কটা করেছে বা কে কটা নেগেটিভ করেছে এগুলো নিয়ে যখন আলোচনা করবে, তুমি যদি 5 থেকে 6টা ইংরাজি অ্যান্সার করতে পারো, সেখানে কিন্তু তোমার সঙ্গে আলাদা যে ডিফারেন্সটা, প্রত্যেকে আলাদা যে পার্থক্য চলে আসবে, সেটাই কিন্তু পার্থক্য। দ্যাট দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন সাকসেস অ্যান্ড ফেলিওর, সেইটার মাঝখানে কিন্তু তোমাদের একটা জিনিস দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে ইংলিশ। সেই ইংলিশ সাবজেক্টটাকে বহুদিন ধরে বিগত আমার চ্যানেলে শুরু থেকেই আমি ইংরেজি ক্লাসে প্লেলিস্ট দিচ্ছি, মেমোরাইজ পার্ট, লার্নিং পার্ট, মেমোরাইজ পার্ট, লার্নিং পার্ট। তোমরা এক এক করে সাবজেক্ট ভার রিগ্রিমেন্ট, কোশ্চেন ট্যাগ থেকে শুরু করে সমস্ত টপিক যেটা তোমার দরকার সেটা তুমি সার্চ করবে, সেখানে প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট ক্লাসগুলোতে যে কোনগুলো ক্লাস নিয়ে আসবো সেগুলো তোমরা করবে। ঠিক আছে, চলো শুরু করি। জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ, সবসময় বলি যে ভালো লাগলে পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করবে। তো টপ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসে আজকে আমরা শিখবো এইচ এবং আই এবং কি। তো আমরা প্রথমেই যেটা আছে, ফার্স্ট যেটা আছে, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, এর মানে কি? হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড হচ্ছে, এর কথার অর্থ হলো টু হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, মানে একটা স্বার্থপর উদ্দেশ্য। টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, এটার মানে হচ্ছে যে আমরা ইডিয়ম আগে শিখেছিলাম, যে আগে তোমরা জি পর্যন্ত কোথায় পাবে প্লেলিস্ট চেক করবে, সমস্তটা যে কটা ইডিয়মস যা দেবো সমস্ত চাকরির পরীক্ষার জন্য এটাই সাজেশান। ঠিক আছে, তো হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড এটা পড়লে প্রাথমিকভাবে এর যে মানে তৈরি হবে ও বাহ্যিকভাবে সেটা কিন্তু এর মানে নয় বন্ধুরা। এর মানে টু হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, এটা হচ্ছে ইনার মিনিং। এই ইংরেজি টার্মটা তোমাদের মনে রাখতে হবে এবং বাংলা ভাষায় লিখে নেবে, খাতায় নোট করে নেবে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। টু হ্যাভ অ্যান সেলফিশ ইন্টারেস্ট মানে স্বার্থপর মনোভাব বা উদ্দেশ্য একটা রয়েছে। নেক্সট নাম্বার টু রয়েছে, হ্যাভ টু হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ, খুব ভালো একটা কথা, হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। এর মানে ভালো কথা বলার শৈলী, কী দেখা যাচ্ছে, আর্ট অফ স্পিকিং, মানে এলোকুয়েন্স একটা কথা আছে, এলোকুয়েন্স বাক পটুতা, বাংলায় বলে বাক পটুতা, এই যে কথাটা যার কথা বলার শৈলী খুব সুন্দর, কথা খুব সুন্দর বলে মানুষদেরকে ইমপ্রেস করতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ, রামবাবু হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ, খুব সুন্দর কথা বলার শৈলী রয়েছে। বিশেষ করে পলিটিক্যাল লিডার যারা রয়েছেন, ভালো বক্তা যারা কবিতা বলেন, যারা কোনো তাৎক্ষণিক বক্তৃতা রাখেন, তাদের আমরা খুব সুন্দর বক্তা হিসাবে দেখতে পাই। তো নেক্সট কি আছে, হোল্ড ওয়াটার, মানে কি জলটাকে হোল্ড করছে, প্রথমে পড়লে মনে হবে হোল্ড ওয়াটার, আরে বাবা জলটাকে তুলছে, না এর একটা বাহ্যিক মিনিং আছে কিন্তু সেটা আমাদের লাগবে না, ভিতরে একটা মিনিং আছে, টু স্ট্যান্ড আপ টু ক্রিটিক্যাল এক্সামিনেশন, মানে যে ক্রিটিক্যাল এক্সামিনেশনটা হয়েছে, যাচাই হয়েছে, কাটাছেড়া হয়েছে, তার উপরে উঠে দাঁড়ানো, মানে সেটা থেকে জয়লাভ করা বা পাস করা, সেটা হচ্ছে হোল্ড ওয়াটার, মানে কোনো একটা ব্যাড সিচুয়েশান থেকে ওভারকাম করে আসা, সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকে জিতে যাওয়া। নেক্সট কী আছে, হপস অন চয়েস, তুমি হয়তো পুরীতে বেড়াতে গেছো বা দীঘাতে বেড়াতে গেছো, হপস অন চয়েস ইডিয়মটা মনে, মানে যখনই আসবে পরীক্ষায় হপস অন চয়েস, তখনই তুমি আমার উদাহরণটা মনে করবে। দাদা কি বলেছিল, যে পুরী বা দীঘায় কোনো জায়গায় বেড়াতে গেছো, সেখানে সমস্ত হোটেলে কোনো ঘর পাচ্ছ না, একটা ঘর সেখানেই বলছি 3-4টে মানুষ বা 4-5 জন মিলে একসাথে থাকতে হবে, আর একটাও কোথাও ঘর নেই, বা তুমি সেখানে যে সারাদিন জার্নি করে গিয়ে সেখানে যে একটা ঘর দেখবে বা যাচাই করবে, সেই সময়টা তোমার কাছে নেই বা এনার্জিটা নেই, তখন তোমাকে বাধ্য হয়ে হপস অন চয়েস, নো অল্টারনেটিভ, ওটা ছাড়া তোমার আর কিছু নেওয়া নেই, নো অল্টারনেটিভ, এটা তোমাদের মেনে নিতে হবে, আদার্স কোনো অপশান নেই, দ্যাট ইজ কল্ড হপস অন চয়েস। নেক্সট কী আছে, নাম্বার 5, হারকিউলিয়ান টাস্ক, ভেরি ডিফিকাল্ট, দেখো যারা নতুন কম্পিটিটিভ লাইনে শুরু করছো তাদের হাতে 2 মাস টাইম আছে KP WBP ক্র্যাক করার জন্য,
যারা পিএসসি শুরু করছো লেট করে এক দু মাসের মধ্যে করতে চাও, অনেকের কাছে এটা হারকুলিয়ান টাস্ক মনে হবে, যেটা আফিল টাস্ক, মানে খুব কঠিন একটা কাজ, কিন্তু এটাকে না মনে করে তোমরা যদি ডেলি বেসিসে কাজ করে যাও তোমরা অবশ্যই সাফল্য পাবে। তাহলে হারকুলিয়ান টাস্ক তোমরা মনে করো না, মনে করবে এটা ইজি টাস্ক। হারকুলিয়ান টাস্ক মানে কি, হারকিউলিস মানে একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন, তিনি খুব শক্তিশালী বড় যোদ্ধা। টাস্ক মানে তার কাজ, হারকিউলিস যে কাজগুলো করতো সেটা সাধারণ মানুষ সে কাজগুলো করতে পারতো না, তাই তার নামে এই ইডিয়মটা করা হয়েছে। ঠিক এরকম একটা ইডিয়ম আছে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিলটা কি, একজন অ্যাকিলিস বলে একজন বড় যোদ্ধা ছিলেন, তার দুর্বলতা ছিল পায়ের গোড়ালির নিচে। ঠিক সেরকম তোমাদের হারকিউলিয়ান টাস্ক সেটাও সেরকম, হারকিউলিসের নাম থেকে সে যে টাস্কগুলো করতো সেটা হারকিউলিয়ান টাস্ক, কমন পিপুলরা করতে পারে না, তাই সেটা হারকিউলিয়ান টাস্ক, মানে খুব টাফ জব, যেটা সেটা বাহ্যিক মানে হলো। এবারে এটা ভিতরে কী মানে, এটা কিন্তু তোমাদের ভাগ্যক্রমে মানে ইনার মিনিং আর বাহ্যিক মিনিং অনেকটা সেম মিলে যায়, তাহলে ভেরি ডিফিকাল্ট একটা কাজ, বোঝাতে পারলাম। নেক্সট কী আছে, হিট বিলো দ্য বেল্ট। দেখো বহুদিন ধরে হিট বিলো দ্য বেল্ট যখনই এই ইডিয়মসটা আসবে খুব মজা, হিট বিলো দ্য বেল্ট টু স্ট্রাইক আনফেয়ারলি, মানে অ মানে আনফেয়ার মানে কি, যেটা সঠিক ফেয়ার নয়, অনৈতিক একটা ব্যাপার। চীন সবসময় ভারতীয় ইন্দিচিনি ভাই ভাই বলে, কিন্তু অনৈতিকভাবে বর্ডারে বহুবার ইন্দোচীন যুদ্ধ হয়েছে, ইন্দোচীন যে ইন্ডিয়া ভারতের যে বর্ডার রয়েছে সেখানে বহুবার আমাদের আক্রমণ করেছে চীন, সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি হিট বিলো দ্য বেল্ট সবসময় আনফেয়ারলি এটা আমাদের হিট বিলো দ্য বেল্ট করেছে চায়না। পাকিস্তানও বহুবার করেছে, এটা মনে রাখবে, হিট বিলো দ্য বেল্ট। তাহলে কী আছে, নেক্সট কী আছে, নাম্বার 7, হ্যাভ অ্যান আয়রন উইল। হ্যাভ অ্যান আয়রন উইল মানে স্ট্রং উইল, শক্তিশালী একটা ইচ্ছা, আয়রন মানে লোহা, লোহার মতো একটা ইচ্ছা, ইচ্ছা শক্তি, কী বলবো, স্ট্রং উইল, শক্তিশালী একটা ইচ্ছা। নেক্সট কী আছে, হিট দ্য জ্যাকপট। দেখো জ্যাকপট সবাই আমরা বলি, আর জ্যাকপট পেলি কি, জ্যাকপট জ্যাকপট মানে একটা মানে খুব গরিব মানুষ হট করে একটা ছোটো জায়গা থেকে অনেক বড় একটা গিফট পাওয়া, দ্যাট ইজ কল্ড কি, জ্যাকপট। তাহলে আনএক্সপেক্টেড সাকসেস, যেটা এক্সপেকটেশন কেউ করছে না সেই সাকসেসটা যখন কেউ পায় সেটা আমরা হিট দ্য জ্যাকপট বলি। তারপর কী আছে, নাম্বার 9, হোল অ্যান্ড কর্নার সিক্রেট। হোল অ্যান্ড কর্নার এটাকে আমরা বলি সিক্রেট, গোপন ব্যাপার, হোল অ্যান্ড কর্নার। নেক্সট কী আছে, 10, ইনস অ্যান্ড আউটস মানে খুঁটিনাটি। ধরো তুমি একটা, যারা কাজের লোক বড় বাড়িতে কাজ করে সেখানে বাড়ির সমস্ত কোথায় কি রাখা হয় কি, বহু 5 বছর 10 বছর ধরে কাজ করতে করতে জানা হয়ে যায় ইনস অ্যান্ড আউটস অফ দ্য অল সিচুয়েশনস অফ দ্য হোম, মানে যে অ্যাটমসফিয়ার কোথায় কী রাখা, আলমারি কোথায় থাকে, কী কোথায় থাকে সব কিছু জেনে যায়, মানে খুঁটিনাটি সব জেনে যায়। ইনস অ্যান্ড আউটস মানে সিক্রেটস, গোপনীয় জিনিসগুলো। তারপরে কি, 11, ইন দ্য ব্লুজ। ইন দ্য ব্লুজ মানে নীলের মধ্যে, এটার মানে কী বলতে চাইছে, বলতে চাইছে ইন দ্য ডাম্পস ডিপ্রেসড, মানে যখন পরীক্ষা ফেল করেছে 7 বিষয়ের মধ্যে বা 8 বিষয়ের মধ্যে 5 বিষয় ফেল হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি ইন দ্য ব্লুজ, সেই ছেলেটার এখন ইন দ্য ব্লুজ সিচুয়েশান, মানে তার এখন ইন দ্য ব্লুজ সিচুয়েশান মানে ডাম্পস ডিপ্রেস, সে প্রচণ্ড ডিপ্রেসড। তারপরে কী আছে, 12, ইন এ ফিক্স, কী করবে ঠিক করতে পারছে না, ইন এ ডিলেমা, মানে একটা সোনা হারিয়ে গেছে বা একটা ভালো গোল্ড মানে গোল্ড হারিয়ে গেছে বা কোনো ডায়মন্ড হারিয়ে গেছে, সেটা কে চুরি করেছে বা মোবাইল হারিয়ে গেছে, কিছুতেই পুলিশ প্রশাসন সেটা কোনো কিনারা বা একটা খুন হয়েছে সেই কিনারা করতে পারছেন না, তাহলে ইন এ ডিলেমা, টোটাল ডিপার্টমেন্ট ইন এ ডিলেমা, মানে একটা ধন্দে রয়েছে যে কে আসল ক্রিমিনাল কীভাবে ধরবে সেটাই ধন্দে রয়েছে, ইন এ ফিক্স। তারপরে কি আছে, 13, ইন দ্য টিথ অফ, ইন দ্য টিথ অফ, ইনস্পাইট অফ বিটার অপোজিশন, ইন দ্য টিথ অফ মানে ইনস্পাইট অফ বিটার। দেখো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারে আমাদের 6টা ম্যাচ পরপর জিতে প্লে অফে কোয়ালিফাই করেছে, তাহলে তাদের কিন্তু অনেক বিটার অপোজিশনের সামনে থেকে যেতে, যেমন সিএসকে চেন্নাই এরকম বড় বড় টিমকে হারিয়ে তারা উঠেছে, সেক্ষেত্রে বিটার অপোজিশনকে টপকেই ভালো জায়গায় যাওয়া যায়, যত তুমি উপরে উঠবে তত তোমাদের ভালো ভালো প্রতিযোগীকে পরাজিত করতে হবে। তো নেক্সট কী আছে, ইন কোল্ড ব্লাড, কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায় যে হত্যা করা বলা হয়, কোল্ড ব্লাডেড মার্ডার আমরা বলি, কোল্ড ব্লাডেড মার্ডার। 14, ইন কোল্ড ব্লাড মানে কি, টু ডু সামথিং ডেলিভারেডলি, টু ডু সামথিং ডেলিভারেডলি মানে ঠান্ডা মাথা, যাকে বলে ঠান্ডা মাথা, কোল্ড ব্লাডেড মার্ডার, আমরা এটা খুব শুনি। তাহলে যে 15, ইন ডোল ড্রামস, ইন ডোল ড্রামস তাহলে কী হবে, টু বি ডিপ্রেসড, মানে এইখানে দেখো এই ডিপ্রেস আর এই ডিপ্রেস অনেকটা সেম, ইন দ্য ব্লুজ আর ইন দ্য ডোল ড্রামস অনেকটা একই রকম, এটা মনে রাখবে। তারপর কী আছে, আইভরি টাওয়ার মানে একটা আইভরি টাওয়ার, ইমাজিনারি ওয়ার্ল্ড, আইভরি টাওয়ার অ্যাকচুয়ালি হয় না, সেক্ষেত্রে ইমাজিনারি ওয়ার্ল্ড হিসাবে এটাকে ধরা হয়। আর একটা আছে, বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার,
মানে বাতাসে ক্যাসেল তৈরি করছে, দুর্গ। বাতাসে কি দুর্গ তৈরি করা যায়? বাতাসে বাড়িঘর তৈরি কি হয়? তাহলে এটা হবে এক ধরনের ইমাজিনারি, ইমাজিনারি মানে একটা ব্যাপার, মানে কল্পনা জগতের ব্যাপার। তো জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে যে ইডিয়ামসগুলো আমি দিচ্ছি, পরপর অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি এ বি সি ডি করে এসেছি, প্রত্যেকে সেগুলো দেখবে এবং খাতায় নোট করবে, বারবার অডিও কলের মাধ্যমে শুনবে, যেন মুখস্থ হয়ে যাবে। এবং আজকে জি আই আমরা ক্লাস করছি। কিপ কিপ অ্যাট আর্মস লেন্থ, এটা হচ্ছে টু কিপ অ্যাট আ ডিস্টেন্স। কিপ অ্যাট আর্মস লেন্থ মানে একটা আর্ম মানে বাহু তার লেন্থে রাখা, এটা বলতে চাচ্ছে কী হবে? কিপ অ্যাট আর্মস লেন্থ মানে টু কিপ অ্যাট ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বজায় রাখা, ঠিক আছে? তারপরে কি আছে, কিপ দ্য উলফ ফ্রম দ্য ডো, বলছে প্রথমে যদি এটা আমরা পড়ি, প্রথমে লেখা আছে উলফ নেকড়ে, দেখি কী হচ্ছে, কিপ দ্য উলফ ফ্রম দ্য ডো, ডোর থেকে উলফকে দূরে রাখা, নেকড়েকে দূরে রাখার কথা বলছে। তাহলে তার মানে কি? এটা কি যে বাহ্যিক যে মানে সেটাই কি এর মানে? এটাই হচ্ছে ইডিয়ামসের মজা, না এটা তার মানে নয়। তার মানেটা কী হবে? টু অ্যাভয়েড স্টারভেশন। এই যে স্টারভেশন কথাটা আছে, এই এই যে ইংরেজি টার্মটা, এটা আমাদের বারবার পড়ে আমাদের মাথায় রাখতেই হবে। এবং বোঝার জন্য আমি বাংলায় করে দিচ্ছি যে স্টারভেশন মানে ক্ষুধাকে দূরে রাখা। এখানে স্টারভেশনের সাথে এই উলফকে তুলনা করছি, উলফ যা স্টারভেশন তাই, উলফকে দূরে রাখা দ্যাট মিন্স স্টারভেশনকে দূরে রাখা। টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, স্টারভেশন মানে যেগুলো খিদে সংক্রান্ত উপোষ সংক্রান্ত ব্যাপার সেটাকে থেকে অ্যাভয়েড করা। খুব সুন্দর ইডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে কটা কে দিয়ে ইডিয়ামস আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেককে বলছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা দেখছো নোট করবে, বারবার অডিও কলের মাধ্যমে শুনবে, তোমরা যে কোনো পরীক্ষায়, সরকারি চাকরি পরীক্ষায় ইডিয়াম কমন পাবে। জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ। যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে, কী কী ক্লাস চাও সেটাও কমেন্ট করবে, আর প্লেলিস্টটা অবশ্যই চেক করবে। তো নেক্সট কী আছে, কিথ অ্যান্ড কিন। দেখো বহুদিন আগে থেকে এই ইডিয়মটা চাকরি পরীক্ষায় আসছে, কিথ অ্যান্ড কিন, সম্পূর্ণ আলাদা একটা মানে। এর মানে ব্লাড রিলেশন, মানে তোমার লিখবে রিলেটিভ, রিলেটিভ বাংলায় কি সবাই জানো, আত্মীয় স্বজন। আমরা সবাই জানি যে পুজোর সময়, দুর্গাপুজো হোক, যে কোনো পার্বণ, ঈদের সময় হোক, প্রত্যেক সময় আমরা খ্রিস্টানদের যে উৎসব, বড়দিনের সময় সবসময় আমরা আমাদের কিথ এবং কিন এদের নিয়ে ভালো সময় কাটাই। দ্যাট মিন্স ব্লাড রিলেশন হোক, বাইরের রিলেশন হোক, রিলেটিভ বেশিরভাগই রিলেটিভদের সাথে ভালো সময় কাটাই। নেক্সট কী আছে, কিপ দ্য পট বয়লিং, ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এসএসসি বোর্ডে বহু বছর ধরে এই প্রশ্নটা আসে, বা এই ইডিয়মসটা আসে। কী আছে, কিপ দ্য পট বয়লিং মানে পটটাকে মানে আগুনে বসানো হয়েছে, গ্যাসে বা উনানে বয়েল করতে করা হচ্ছে, থামানো হচ্ছে না, বয়েল করাই যাচ্ছে। তার মানেটা কি, আর্ন হার্ডলি এনাফ ফর লিভিং, বুঝলে, আর্ন হার্ডলি এনাফ ফর লিভিং, জীবনের বেঁচে থাকার জন্য যতটুকু, হার্ডলি এনাফ খুব সামান্য কিছু জীবনযাপনের জন্য এনাফ মানে আর্ন করা বলছে এখানে, মানে উপায় করার কথা এখানে বলছে। কিপ দ্য পট বয়লিং মনে রাখা মানে জীবনের যে চক্রটা, জীবনের যে সার্কেলটা আর্নিংয়ের মাধ্যমে বজায় রাখা, এটাই পট বয়লিং মানে কিপ গোয়িং, কোনো দিন থেমে থাকা না, থেমে না থাকার কথাই বলা হচ্ছে। যে কনসিস্টেন্টলি পড়াশোনা করে যাও সেটাও একটা বড় ব্যাপার, ঠিক তার সাথে সাথে ইনকাম বা পরিশ্রম, হার্ডওয়ার্ক কনসিস্টেন্টলি করে যাওয়ার জন্য এখানে পট বয়লিং মানে পাত্রটাকে বয়লিংয়ের কথা বলছে, মানে কাজটা করে যেতে বলছে। নেক্সট কী আছে, কিক দ্য বাকি টু ডাই মানে মৃত্যু, কিক দ্য বাকি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। টু ডাই মানে বহুদিন ধরে ক্যান্সারে ভুগে একজন মারা গেল, কিক দ্য বাকেট, তাহলে কী হবে, মৃত্যু মৃত্যু ঘটেছে তার, কিক দ্য বাকেট টু ডাই। তাহলে পড়া প্লে লিস্ট চলে যাবে, সেখানে গিয়ে মেমোরাইজ পার্ট, মেমোরাইজ পার্ট আর লার্নিং পার্ট, এই দুটো প্লে লিস্টের লিস্টে তোমরা সব পেয়ে যাবে সমস্ত ভিডিও। এছাড়া তোমার এসপি বক্সি, নিতু সিং, এই দুটো বই কাছে রাখবে, এবং পি সি দাস গ্রামা, এই বইগুলো তোমরা ইংরেজি জানার জন্য তোমাদের সঙ্গে রাখতে হবে। তার মধ্যে আমি এসপি বক্সি বইটা তোমাদের দেখিয়ে দিলাম, এসপি বক্সি বই, তার সাথে সাথে এটা তোমাদের নিতু সিংয়ের বই, এর আগেও দেখিয়েছি আর একবার দেখাচ্ছি, এই দুটো বই তোমাদের খুব দরকার। এর সাথে সাথে তোমাদের ঋষি দাসের এই বইটি,
হলেই তোমাদের ইংরেজিতে একটা ভালো জায়গা তোমরা পৌঁছতে পারবে। কনসিস্টেন্টলি এই বইগুলো পড়তে হবে, কিপ দ্য পট বয়লিং, এটা মনে রাখবে। ঠিক আছে, জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে সবাইকে ধন্যবাদ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখার জন্য, এইভাবেই পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। পড়ানোর ক্লাসগুলো যেগুলো টপিক ওয়াইজ ইংলিশ হোক, সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো একটু ভালোবাসা দেবে, ভালোবাসা দিলেই নেক্সট ভিডিওগুলোতে আরও একটা ডবল মানে মোটিভেশান নিয়ে তোমাদের সামনে আসব এবং ক্লাসগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করব। তোমরা সেগুলো সাপোর্ট করবে, একটা করে কমেন্ট করবে, আর ইংলিশ সাবজেক্টটাকে একদম অবহেলা করো না। আমি যেমন সবসময় বলি, জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। GHIJKLMNOPQRSTUVWXYZ এই সিরিজগুলো নিয়ে ততক্ষণ থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।